আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো এখন বাজে আটটা দশ এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো একটু আগে ঘুম থেকে উঠলাম উঠে এই ঘরটা আর বারান্দাটা শুধু ঝাড় দিয়ে রাখলাম আর আমার ঘরটা পরে ঝাড় দেবো কারণ মেয়ে এখন ঘুমাচ্ছে ও উঠলে বিছনা তুলে তারপরে ঘরটা ঝাড় দেবো ঝাড় দিয়েও একেবারে সব ঘর বারান্দা মুছে নেব এখন নিচে যাব নিচে গিয়ে সকালে টিফিন করব। আর আমাদের বাড়িতে কালকে সন্ধ্যাবেলায় তিনজন অতিথি এসছেন তো কে কে এসছে সেটা তোমাদের পরে দেখিয়ে দেবো ঠিক আছে কারণ এখন সবাই ঘুমাচ্ছে ঘুম থেকে উঠুক তো আজকে দুপুরে খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যাবেলায় চলে যাবে ওনারা এসছেন আমাদের এখানে যে রানী রাসমণি ঘাট সে রানী রাসমণি ঘাট দেখতে এসছেন তো সকালে খাওয়া দাওয়া করে যাবে দিয়ে দুপুরে এসে খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যার মধ্যে চলে যাবে তো প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঠিক আছে আর চলো তাহলে এখন নিচে যাওয়া যাক আর আমার সব তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়ি তিনজন অতিথি এসছে তো তার মধ্যে যে একজনকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার ননদ মাসি শাশুড়ির মেয়ে হ্যাঁ আর মাসি শাশুড়িরা দুজন নিচে আছে তো নিচে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখন আমার মেয়ে চুল বাঁধছে ওরা সে বললাম না রানীর রাসমণিতে যাবে তো এখন এই যে বেরোবে তো ইনি হচ্ছেন আমার ছোট মাসি শাশুড়ি তো এখন রানী রাসমণি মন্দিরে যাওয়ার জন্য পুরো রেডি আর এটা হচ্ছেন মেজো মাসি শাশুড়ি পনে একটা এখন একটু বসে তোমাদের সাথে কথা বলছি মা এখন শুধু চিকেনটা রান্না হচ্ছে তো তোমাদেরকে একটু দেখালাম তো চিকেন হয়েও গেছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর মা রানী ঘাটে যাওয়ার আগে খাসির মাংসটা রান্না করে রেখে গেছে আমি সব গুছিয়ে দিয়েছিলাম মশলা করে দিয়েছিলাম মাংসটা রান্না করে রেখে খাওয়া দাওয়া করে তোরা এই এগারোটা পনেরো কুড়িতে বেরিয়ে গেছে তো এখন এখানে ঘুরছে তো আস্তে আস্তে হয়তো একটা দেড়টা বেজে যাবে এখন তো প্রায় পনেরো একটা বাজে হয়তো দেড়টা বেজে যাবে আস্তে আস্তে তো মেয়ের আবার দুটোর দিকে আঁকা আছে তো দেড়টার মধ্যে চলে আসতে বলেছি তো এসে আবার খাবে একটু রেস্ট নেবে তারপরে তো যাবে তাই না আর বেশি কিছু আছে রান্না হবে না শুধু এই দু রকম মাংস আর ভাত হবে আর ওখানে গেছে ওখান থেকে ফুচকা খেয়ে আসবে ফুচকা খেয়ে এসে কতই বা খাবে তাই না আর আমার মাসি শাশুড়িরা বেশি খায়ও না মানে ননদও বেশি খায় না তো ওর জন্য দু রকম মাংস আর ভাতই হচ্ছে আর সকালে ভাত ডাল আলু সেদ্ধ আর চিপস দেখে ওরা গেছে আমি তো গেলাম না কারণ আমি তো ওখানে প্রায় প্রায় যাই এই সরস্বতী পুজোর দিনও গিয়ে ফুচকা খেয়ে এসেছি শুধু শুধু আর বাড়ির দিকে কাজ আছে মাংস রান্না হয়নি টুকটাক তো কাজ থাকে অনেক তাই না এর জন্য আমি আর গেলাম না তো এখন এই মাংসটা নামিয়ে গ্যাস গ্যাসটা মুছে তারপরে গরম জল করে উপরে যাব গিয়ে স্নান করব স্নান করে পুজো দেব। তারপরে এক দেড়টা ভাত বসাবো ভাত বসালে গরম গরম থাকবে আর ছাদে যাবো ছাদেও জামা কাপড় আছে সেগুলো নিয়ে আসবো তারপরে কাজ কমপ্লিট এই জন্য একটু কথা বলে নিলাম কারণ ওরা আসলে তখন আবার ওদের সাথে কথা বলতে হবে খাওয়া দাওয়া মেয়েকে খাওয়ানো মানে অনেক মানে কথা বলার টাইম পাবো না ওই জন্য এখন একটু কথা বলে নিলাম তো রান মাংসটা হয়ে যাক তারপরে তোমাদেরকে একবার দেখিয়ে দেব চিকেন আর মাটনের কালারটা ঠিক আছে আর এখন আর কথা বলবো না আবার সন্ধ্যাবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো তো এটা হলো মাটন আর এই যে এটা হলো চিকেন কষা তো দুপুরের আজকে এই দুটো মেনু গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাদে সন্ধ্যা পোনে ছটা তো সারাদিন আর তোমাদের সামনে আসাও হয়নি কথা বলাও হয়নি তো এখন নিচে মাসি শাশুড়িরা সব চলে গেল সাড়ে চারটের সময় তো ওদের পাঁচটা দশের ট্রেন তো সাড়ে চারটে বেরিয়ে গেল আর আমার মেয়ে আঁকতে গেছিলো আমিও মানে সাড়ে চারটের সময় ওকে নিয়ে বাড়ি ঢুকলাম তখনই মাসি শাশুড়িরা বেরিয়ে গেলো তো তারপরে নিচে বাসন গুছিয়ে আটা মেখে রেখে এই উপরে আসলাম এখন আর কোনো কাজ নেই এখন তোমাদের সাথে একটু কথা বলবো তারপরে সিরিয়াল দেখব শুয়ে শুয়ে তারপরে মেয়েকে পরে পড়াবো সেই সাতটা সাড়ে সাতটার সময় পড়াতে বসবো তো আর তারপরে খাওয়া দাওয়ার ঘুম আর কোনো কাজ নেই তো মাসি শাশুড়ির মেয়ে হলো ডাক্তারের চেম্বারে কাজ করে তো ওর সকালে ডিউটি আছে এই রবিবারটায় ছুটি পায় আর শনিবার বেলা। তো কালকে রাত্রে এসছে তো ওই যে আজকে আবার চলে গেল কারণ সকালে গেলে আবার ডিউটিতে যেতে প্রবলেম হয়ে যাবে বলে বলো না বৌদি আজকে থাকবো না চলে যায় অন্য সময় আবার আসবো তো এই চলে গেল বাড়ি থেকে আসলে কী বলো তো ভালো লাগে বাড়িটা পুরো ভরা ভরা থাকে আর এই চলে গেল ব্যাস মনটা খারাপ হয়ে গেল এই আমার যেরকম আবার সেরকম জীবন এ ছিল গল্প করেছি কালকে রাত্রে এক জায়গায় শুয়েছি বা সাড়ে বারোটা অবধি গল্প করেছি তারপরে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছি কেউ থাকলে সত্যি ভালো লাগে সবসময় একা একা থাকি তো তো আর কী করবে যার যার বাড়িতে তাকে যেতেই হবে তাই না তো এখন ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা আর গুড নাইটটা এখনই বলে দিলাম ঠিক আছে